রফতানি তালিকায় আরও নতুন পণ্য যোগ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে তিনি বলেন জনগণের ক্রয় ক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই সরকার কাজ করছে সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু হাজার ষোলো সতেরো অর্থ বছরের জাতীয় রফতানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি এ সময় শিল্পাঞ্চল গড়ে তোলার সময় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিতে উদ্যোক্তাদের নির্দেশ দেন শেখ হাসিনা ক্রম অগ্রসরমান বাংলাদেশের বর্তমান উন্নয়ন যাত্রায় গেল কয়েক বছরের রপ্তানি প্রবৃদ্ধির রেকর্ড শক্তিশালী করেছে অর্থনীতিকে বিশ্ব পরিমণ্ডলে উজ্জ্বল করেছে বাংলাদেশের মুখ দশ বছর আগেও যেখানে বার্ষিক রপ্তানির অঙ্ক চোদ্দ বিলিয়নে ঘুরপাক খেয়েছে তখন গেল অর্থবছরে দেশের রপ্তানি আয় ছাড়িয়ে গেছে ছেচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির এই চ্যালেঞ্জ রপ্তানি রপ্তানিকারকদের উৎসাহিত করতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হল জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানের সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু হাজার ষোলো সতেরো অর্থ বছরের জন্য আটাশটি ক্যাটাগরিতে দেশ সেরা ছেষট্টি জনকে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রপ্তানির বাজারে নতুন পণ্য যোগ করার পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি কাজে লাগানোর আহ্বান জানান পণ্য সংযোজনের জন্য আমাদের অর্থাৎ বহুমুখীকরণ করতে হবে সেই সাথে কোন দেশে কোন জাতীয় পণ্যের চাহিদা বেশি সেদিকটা বিশেষভাবে দৃষ্টি দিতে হবে এখনকার রাজনৈতিক কূটনীতি না অর্থনৈতিক কূটনীতিটাকেই গুরুত্ব দিতে হবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে হবে শেখ হাসিনা বলেন বিনিয়োগ পরিস্থিতি আরও ত্বরান্বিত করতে ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার চেষ্টা করছে সরকার পাশাপাশি সচেতন থাকতে বলেন পরিবেশের ভারসাম্য বজায় রাখার বিষয়েও শিল্প শিল্পাঞ্চল আপনারা গড়ে তুলবেন শিল্প উন্নয়ন করবেন সাথে সাথে বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ সংরক্ষণ এ বিষয়টার দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে ব্যাংকের ঋণ নিতে গেলে অনেক উচ্চহারে মানে সুদ দিয়ে ঋণ নিতে হয় ডাবল ডিজিটে ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে ইতিমধ্যে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি দুহাজার তেইশ চব্বিশ অর্থবছর নাগাদ প্রবৃদ্ধি ডাবল ডিজিটে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ ব্যবসা করতে আসেনি ব্যবসায়ীদের পাশে আছি কারণ আমি ব্যবসা করি না আমাদের সরকার ব্যবসা করতে আসেনি দেবা রায় সময় সংবাদ ঢাকা